হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আমি আজকে তোমাদের সাথে স্টার্ট করছি কিছু প্রবলেম নিয়ে। ওকে, আর কে রাজপুতের কিছু প্রবলেম, চলো। তো 8.117, দেখো 117 নম্বর কোশ্চেন বলছে, একটা সিরিজ RLC সার্কিট আছে এবং তার RL এবং C এর ভ্যালুগুলো দেওয়া আছে। দ্য কারেন্ট অ্যাট রেজোনেন্স উইল বি, তাহলে কারেন্টস অ্যান্ড রেজোনেন্স। সবার আগে সার্কিটটা ড্র করে নাও। এটা AC সার্কিট, এখানে RLC দেওয়া আছে, ক্লিয়ার? এটা হচ্ছে 117 নাম্বার, 8.117 RLC দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করব যদি RLC দেওয়া থাকে? তোমাকে এখান থেকে কারেন্ট বের করতে বলেছে, তাহলে কারেন্ট মানে কি? I equals to V by R। ওকে, তাহলে আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, 80, আর ভি কত দেওয়া আছে, 20 ভোল্ট। ভি কত দেওয়া আছে, 20 ভোল্ট। ভালো করে মনে রাখবে যে এসি সার্কিটের ক্ষেত্রে এটা কি হয়, ভি বাই জেড হয়। তাহলে অ্যাট রেজোনেন্স কন্ডিশন জেড ইকোয়ালস টু কি, আর। তাহলে এই ভ্যালুগুলো দেওয়া না দেওয়া সমান, কারণ অ্যাট রেজোনেন্স কন্ডিশন XL ইকোয়ালস টু XC। ওকে, যদি এটা হয় তাহলে জেড ইকোয়ালস টু আর হয়, আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, এর আগে গিয়ে তোমরা দেখে নাও। তাহলে I ইকোয়ালস টু ভি বাই জেড, তাহলে ভি কত হচ্ছে আমাদের, 20/80, তো কত হবে, 1/4 হলে 0.25 অ্যাম্পিয়ার। বোঝা গেল? যারা যারা রেজোনেন্সের ভিডিওটা দেখোনি, তোমরা একটু প্লিজ রেজোনেন্সের ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝে যাবে যে অ্যাট রেজোনেন্স কন্ডিশন XL ইকোয়ালস টু XC হয়। সো নেক্সট কোশ্চেন আমাদের কত, 8.118, ওকে 118। দেখো বলছে, ফর দ্য ফুল ওয়েভ রেক্টিফায়ার সাইন ওয়েভ দ্য RMS ভ্যালু ইজ। তাহলে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে কি হবে আমাদের, সাইন ওয়েভের RMS ভ্যালু কি হবে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে কি হয়? এটা আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট, দেখো ওকে, এটা ফুল ওয়েভ রেক্টিফায়ারের ওয়েবফর্ম। এটা আউটপুট ভোল্টেজ কারেন্টের সেমি ওয়েবফর্ম হবে, ঠিক আছে? তো এই যদি ওয়েবফর্ম হয়, যদি এই ওয়েবফর্ম হয়, তাহলে RMS ভ্যালু তোমাকে এখানে কী বের করতে বলেছে, IRMS না VRMS, দ্য ফুল RMS I বের করতে বলেছে। সো IRMS ইকোয়ালস টু পিক ভ্যালু, মানে IMAX বাই √2, √2 মানে 0.707 ইন্টু IMAX, এটাই আনসার, এটাই আমরা জানি। তোমাদের একটা চার্ট আছে, এই চার্টটা আমি তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করিয়ে দেবো, চার্টটা থেকে একটু দেখে নেবে, এর পরের কোশ্চেনটা করাচ্ছি তখনই তোমরা চার্টটা দেখতে পারবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ পিক ফ্যাক্টর, হাইয়েস্ট ভ্যালু অফ পিক ফ্যাক্টর বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভ হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ পিক ফ্যাক্টর। তার মানে তোমাকে এখানে প্রত্যেকটা ওয়েবফর্মের জন্য পিক ভ্যালুগুলো জানতে হবে। তোমরা স্ক্রিনে দেখো, আমি তোমাদের এই জিনিসটা একটু ডিসপ্লে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ওয়েবফর্মের জন্য পিক ভ্যালুগুলো কী হবে। ওকে, দেখো দেখো, প্রথমে সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভের জন্য আমাদের RMS ভ্যালু দেখতে পাচ্ছ, IMAX বাই √2 হচ্ছে কত দেখছো, 0.77। তার নিচে দেখো এভারেজ ভ্যালু লেখা আছে কত, 2/π ইন্টু IMAX। এবার ডান সাইডে চলে এসো, দেখো উপরে কী লেখা আছে, ফর্ম ফ্যাক্টর KF দিয়ে লিখি, RMS ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তারপরে দেখো নিচে লেখা আছে RMS ভ্যালু কত, সাইন ওয়েভের জন্য 1.11, মানে সরি RMS ভ্যালু নয়, মানে পিক ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর কত আছে, 1.11, পিক ফ্যাক্টর কত আছে, 1.41। তারপরে দেখো হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য ভ্যালুগুলো দেওয়া আছে, ফুল ওয়েভের জন্য দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলারের জন্য দেওয়া আছে, ট্র্যাঙ্গুলারের জন্য দেওয়া আছে। সো তোমরা যে পিকচারটা ডিসপ্লে করছে এটার পুরো ডেটাগুলো এখানে পজ করে সবগুলো লিখে নাও, এগুলো শুধু পার্টিকুলার এই ডেটাগুলো মনে রেখে দেবে, ব্যাস। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো সাইন ওয়েভ, সাইন ওয়েভের জন্য কী আছে, প্রথমে ওয়েবফর্মটা লিখবে কেমন হয় দেখতে। ওকে,
তার নিচে ওর আই আর এম এস এর ভ্যালুটা লিখবে, আই আর এম এস ভি আর এম এস সেম, সো আই ম্যাক্স বাই রুট টু, আই এম বাই রুট টু, এর এভারেজ ভ্যালু লিখবে, এর এভারেজ ভ্যালু কত, টু বাই পাই আই ম্যাক্স, ক্লিয়ার, টু বাই পাই আই ম্যাক্স। তারপরে কে এফ ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর আমরা কি আর এম এস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, আর এম এস ভ্যালু বাই এভারেজ ভ্যালু যদি মনে রাখতে চাও তাও ভালো। তাহলে ডাইরেক্ট এর জন্য ফর্ম ফ্যাক্টর হবে 1.11। এবার পিক ফ্যাক্টর, এটাকে কে কেপি দিয়ে লেখা হয়, তাহলে কেপি কত, আই ম্যাক্স বাই আর এম এস ভ্যালু, আই ম্যাক্স বাই আর এম এস ভ্যালু, তোমরা ভালো করে এগুলো লিখে নাও, এর জন্য কত 1.41। সো এইটা যদি মনে রাখো সব এগুলো বেরিয়ে আসবে, ক্লিয়ার। আর যদি মনে রাখতে চাও মনে রাখো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, সো এই টেবিলটা তোমরা কিন্তু খুব ভালো করে লিখে নাও। 8.120, 8.120 কী বলেছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ ডোমেস্টিক পাওয়ার সাপ্লাই, ডোমেস্টিক পাওয়ার সাপ্লাই ইন ইন্ডিয়া কত, ফ্রিকোয়েন্সি কত ডোমেস্টিক পাওয়ার সাপ্লাইয়ের, এফ ইকুয়ালস টু 50 হার্জ, মনে রাখবে হ্যাঁ ইন্ডিয়াতে এটা, ওকে আমাদের ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। কোথাও যদি আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে তাহলে আমরা অলওয়েজ এফ ইকুয়ালস টু 50 হার্জ ধরে নেব, ওকে। দেখো 8.21, দ্য আর এম এস ভ্যালু অফ হাফ ওয়েভ রেক্টিফায়ার সাইন ওয়েভ ইজ এত ভোল্ট, তার মানে হাফ ওয়েভ রেক্টিফায়ারের আর এম এস ভ্যালু দেওয়া আছে। হাফ ওয়েভ রেক্টিফায়ারের ওয়েভ কি, এর আর এম এস ভ্যালু কত দেওয়া আছে, আর এম এস ভ্যালু 200 ভোল্ট, আর এম এস ভ্যালু ভি আর এম এস দেওয়া আছে, ওকে ভি আর এম এস 200। দ্য আর এম এস ভ্যালু অফ দ্য ফুল ওয়েভ রেক্টিফায়ার ইন এসি উইল বি, যদি এটা ফুল ওয়েভ রেক্টিফায়ারের ওয়েভ ফর্ম হতো তাহলে কত হতো, দেখো হাফ ওয়েভ হোক আর ফুল ওয়েভ হোক দুজনের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু সেম, দুজনের জন্যই ম্যাক্সিমাম ভ্যালু সেম, হয়তো এই পিরিয়ডে আমি পাচ্ছি না কোনো কিছু কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু দুজনের জন্যই সেম, তাহলে আর এম এস ভ্যালু থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা আগে বের করে নেব। তাহলে ভি আর এম এস ইকুয়ালস টু এই ওয়েভ ফর্মের জন্য ভি আর এম এস হচ্ছে পিক ভ্যালু বাই রুট টু, নয় এখানে টু, পিক ভ্যালু মানে ভিএম বাই টু, ওকে। সো ভি আর এম এস কত আছে আমাদের 200, এখানে বসাও 200 ইকুয়ালস টু ভিএম, মানে ভি ম্যাক্সের কথা বলছি এই যে এটা টু, তাহলে ভিএম কত হবে 400, ভিএম কত হলো 400। এবার তোমাকে বলছে যে এই ওয়েবফর্মটা যদি ফুল ওয়েভ রেক্টিফায়ারের জন্য হতো কী হতো, এখানে আর একটা পেতাম আমি সাইকেল, এবার এর আর এর কিন্তু সেম হাইট, মানে ভিএম এরও যা এরও তা, তাহলে এ এই ওয়েবফর্মের ভি আর এম এস ইকুয়ালস টু ভিএম বাই রুট টু, তাহলে ভিএম আমার কত বের করলাম 400/√2, মানে 282 পয়েন্ট সামথিং। দেখো আনসার হচ্ছে আমাদের 282.8, ওকে 282.8 মানে কত আনসার, এ নাম্বার আনসার, ওকে। তো বুঝতে পেরেছো তোমরা, কেউ যদি বুঝতে না পারো প্লিজ নিচে কমেন্ট করে আমাকে জানাও, আমি আরও বলে দেবো তোমাদের, ওকে। বা আমার নিচে ডিসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে এসে তোমরা ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো। তারপর দেখো 122 নম্বর কোশ্চেন, দ্য ভোল্টেজ ইজ, দ্য ভোল্টেজ ইন এ সার্কিট ফলোস দ্য ল, দেখো কি বলেছে এখানে, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা পড়ো, 100 sin ωt, ওকে 100 sin ωt আছে, তোমাকে কী চেয়েছে, ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ এত, হাউ লং উইল ইট টেক ফর দ্য ভোল্টেজ টু রাইজ টু 50 ভোল্ট, তার মানে যদি এফ ইকুয়ালস টু 25 হার্জ হয় তাহলে টি কত হবে, কিচ্ছু নয় আমি আগের দিন এরকম টাইপের একটা ম্যাথস করিয়েছি, তাহলে আমরা ভিকে কত লিখতে পারি 100 ভোল্ট sin ωt, কী লিখতে পারি 2πf(t), ওকে। দেখো এখানে ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে 200 ভোল্ট, এটা 100, ওকে ভোল্টেজের ভ্যালুটা, সরি ভোল্টেজ 200 নয়, 50 ভোল্ট মানে 50 ভোল্ট, ওকে। তাহলে এটা 100 sin
टू पाई एटा एफ कत एफ हमें कत टोटी फाइव टोटी फाइव इंटू टी देखो सबगलो नन टर्म शुद्ध टी हाँ बेर करते हैं तो हमें एखान जदि काटी कत हेखने हाफ चले आसें नीचे नहीं आसले तेल सैन पचिस दुगुणे पंचाश पाई टी इक्ल टू वन बाई टू मैं एखे टू छो टूटा के नीचे नहीं आसलम ओके तेल हाफ के कत लिखते परि सैन थार्टी मैंने कत पाई बाई सिक्स तेल फाइव सैन पाई बाई सिक्सर मान हाफ देखो दुई दिखे सैन सी उठे जाए तो ये थक फिफ्टी पाई टी इक्ल्स टू पाई बाई सिक्स पाई पाई केटे गल देखो टी इक्ल्स टू फिफ्टी नीचे चले आसले पाँच छय त्रिस तीन सौ तेल एटाई है आंसर वन बाई तीन सौ सेकेंड ओके चलो वन बाई तीन सौ सेकेंड नेक्स्ट होच्छे 123 नम्बर क्वेश्चन 123 द नेगेटिव मैक्सिमम ऑफ ए कोसाइन वेव अकार्स एट ताले बोलछे एकटा कोसाइन वेवर नेगेटिव मैक्सिमम कखन अकार होबे देखो एकदम इजी इजी क्वेश्चन जस्ट एकटू कन्सेप्ट ताले कोसाइन वेव देखो साइन वेव जीरो थेके स्टार्ट है कोसाइन वेव कोथा थेके स्टार्ट है साइन वेव जदि जीरो थेके स्टार्ट है कोसाइन वेव स्टार्ट होबे माइनस माइनस नाइनटी थे ओके तर मैं माइनस नाइनटी मैं पोजिशन थे मान भलोक देखो तर मैं यहाँ जो एभवे नहीं हमारे कोसाइन वेव बुझते हमें कोसाइन वेव तेल एट जिरो एट कत एटा जिरो होले एटा कत एटा नाइनटी माने पाई बाई टू एटा कत पाई ताले जिरो एटा आमादेर पाई बुझते ताले मैक्सिमाम नेगेटिव भैल्यू आमरा कखन पाबो द नेगेटिव मैक्सिमाम कोसाइन वेवे कोथाय पाबो आमरा पाईते पाबो माने 180 डिग्रीते पाबो ओके आर जदि साइनेर क्षेत्रे बला हतो ताले मैक्सिमाम नेगेटिव भैल्यू कोथाय पाबो जिरो थेके पाई गेलो पाई थेके एटा होच्छे 270 डिग्री माने 3 पाई बाई टू ते आमरा मैक्सिमाम पाबो ताले थ्री पाई बाई टू बा 270 डिग्री किन्तु आमरा नेगेटिव मैक्सिमाम पाबो फर साइन वेव ओके कोसाइन होले 180 ते पाच्छी कारण कि एटा शुरू होयेछे तो तुम्हार माइनस 90 थेके क्लियर हाँ ये जिनिसगुलो आमादेर किन्तु बुझते हबे ओके चलो नेक्स्ट देखो नेक्स्ट आमी बोलछी 125 नम्बर क्वेश्चन द आरएमएस भैल्यू अफ पियोर कोसाइन फांगशन इज एकटा पियोर कोसाइन फांगशनेर आरएमएस भैल्यू कि हबे देखो एक पियोर कोसाइन फांगशनर आरएमएस भैल्यू कोसाइन फांगशन मान कि भलोक बोझ यान स्टार्ट आल्टिमेट किन्तु ये जदि एक पुरो मैं इनफिनिटी साइकेल धरे नहीं जेटा शेष हो आल्टिमेट हम साइन वेवर मतन ही पा देखो पोजिशन थे पोजिशन पर मैं यहाँ जदि जिरो है सरि ये जदि माइनस नाइनटी है और यहाँ कत हो जिरो এটা 90 তাহলে এটা 270 তার মানে মাইনাস 90 থেকে 270 তার মানে টোটাল কিন্তু এটা 360 এর মধ্যেই একটা সাইকেল শেষ হচ্ছে সো এটা এটার ক্যালকুলেশন সাইন ওয়েভের মতনই হবে ক্লিয়ার এটার ক্যালকুলেশন সাইন ওয়েভের মতনই হবে তাহলে কোসাইন ওয়েভের জন্য তোমাকে কি আরএমএস ভ্যালু বের করতে বলেছে তাহলে যদি ভি আরএমএস বা আই আরএমএস একই ব্যাপার বা আই আরএমএস ইকুয়ালস টু সেমই হবে পিক ভ্যালু বাই রুট টু आई एम बाई रूट टू बा भी एम बाई रूट टू ताले कत हो जिरो पॉइंट सेवेन जिरो सेवेन इंटू आई मैक्स बुझते पारले साइन वेव कोसाइन वेव सेम जिनिस बाट ओरा एक आगे पड़े शिफ्टिंग बाट ओदेर फेस सिकुएंस फेस डिफारेंस किन्तु सेम ओके चलो नेक्स्ट नेक्स्ट होच्छे 826 नम्बर बोलछे ओहम इज यूनिट अफ अल फलोईंग एक्सेप्ट देखो ओहम ओहम बोलछे एखाने कार यूनिट नय ताहले भालो करे बोझो प्रथम अपशनटा होच्छे इंडक्टिव रियक्टेंस प्रथम ए नम्बर अपशन होच्छे इंडक्टिव रियक्टेंस बी नम्बर होच्छे कैपासिटिव रियक्टेंस तारपरे रेजिस्टेंस तारपरे कि बोलेछे लास्टेरटा कैपासिटेंसी नाकि कैपासिटेंसी एटा रेजिस्टेंस आर एटा कैपासिटेंस सी ओके तो भालो करे भाव एक्सेल के आमरा कि लिखी टू पाई एफ
एल और ओमेगा एल एटा के की लिखी वन बाय टू पाई एफ सी और वन बाय ओमेगा सी और एटा तो ओमिक क्वांटिटी जानो ही एबार सीटा के ओमिक क्वांटिटी भालो करे बोझो एल एर साथे जखनी आमरा एंगुलर फ्रिकुएंसि माल्टिप्लाई करी तखनी एटा एकटा ओमिक क्वांटिटी हो जाए माइंड इट आमरा जखनी सी एर साथे एकटा एंगुलर फ्रिकुएंसि माल्टिप्लाई करे देब एइभावे वन बाई करे তখনই সেটা কী হবে একটা ওহমিক কোয়ান্টিটি তার মানে এই তিনটেই কিন্তু আমাদের ওহমিক কোয়ান্টিটি শুধু এটা বাদে ফ্যারাডে এর একক কী ফ্যারাড ওকে চলো চলো এবার নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 8.127 ওকে 207 বলছে এ দেওয়া আছে আর বি দেওয়া আছে দ্য ভ্যালু অফ এ বাই বি সো দেখো ए दवा आछे 30 डिग्री बी दवा आछे 4 इंटू 15 डिग्री ओके 30 और 15 ताहले बोलछे ए बाई बी कत होबे किछुई ना लिखे दाओ डायरेक्ट 30 डिग्री 15 डिग्री सब समय मने रखबे एगुलो आमरा नर्माल जेरकम क्यालकुलेशन करी एटा होच्छे आमार मैगनीट्यूड फर्म एटा एंगुलर फर्म এটা এটা অ্যাঙ্গেল আর এটা তার ম্যাগনিটিউড তাহলে ম্যাগনিটিউড যেরকম নর্মাল কাটাকাটি হয় তাহলে 4 × 8 এটা 2 হবে এবং সবসময় মনে রাখবে যে যদি অ্যাঙ্গেল আমাদের ডিভাইড ফর্মে থাকে তাহলে মাইনাস হয় যদি ইনটু ফর্মে থাকে তাহলে প্লাস হয় তাহলে 30 − 15 মানে 15 ডিগ্রি যদি এটাই এরকম থাকতো 8 30 × 4 × 15 তাহলে কী হতো 32 আর 30 আর 15 = 45 বুঝতে পেরেছো তো ক্লিয়ার এখানে যোগ হবে এখানে মাইনাস হচ্ছে বাকি যেরকম সেটা সেরকমই হবে চলো নেক্সট দেখব 8.129 129 হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ ট্রু ফর অ্যাপারেন্ট পাওয়ার ইন অ্যান এসি সার্কিট তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বলছে কোনটা তো তোমাদের জানোই পাওয়ার কত রকমের পাওয়ার 3 রকমের একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার একটা রিঅ্যাক্টিভ পাওয়ার একটা এস দিয়ে লিখি আমরা অ্যাপারেন্ট পাওয়ার ওকে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই কস ফাই অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভিআই সাইন ফাই এটা রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভি ইনটু আই মনে রাখবে যদি কোনো সার্কিটে এদের ফরম্যাটে দেওয়া না থাকে সবগুলো এখানে এই ফরম্যাটে আছে ভি আরএমএস ইন্টু আই আরএমএস কস ফাই তার মানে এখানে যে ফর্মগুলো আছে সব আরএমএস ফর্মে আছে ওকে এটাও হচ্ছে আরএমএস এটাও আরএমএস সাইন ফাই এটাও হচ্ছে আমাদের ভি আরএমএস আই আরএমএস আর এগুলো হচ্ছে এভারেজ এখানে যতগুলো পি আছে এটা ধরো এটা পি এভারেজ এটা কিউ এভারেজ এভারেজ ওকে সব এভারেজ ফর্মে তার মানে এই ফর্মটা অ্যাকচুয়ালি কী ফর্মে থাকে পি এভারেজ ইকুয়ালস টু ভি আরএমএস আই আরএমএস কস ফাই তাহলে আমাদের আনসার কী হবে এটা এটা কী বলেছে অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার অলওয়েজ এস দিয়ে লেখা হয় ভি আরএমএস ইন্টু আই আরএমএস ওকে সো যে আনসারটা আছে দেখো ভি আরএমএস ইন্টু আই আরএমএস সেটাই হবে তাহলে আনসার হবে এটার হচ্ছে সি নাম্বার ওকে চলো এবার 130 নাম্বার দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ আরএলসি সার্কিট উইল ইনক্রিজ ইফ এখানে কন্ডিশন দেওয়া আছে তাহলে কোয়ালিটি ফ্যাক্টর আমরা কী জানি খুব সহজ কোশ্চেন কিউ ইকুয়ালস টু 1/r রুট ওভার অফ এল বাই সি তাহলে দেখো আর যদি বাড়ে তাহলে কিউ কমবে যদি আর কমে তাহলে কিউ বাড়বে কারণ এটা কি ব্যস্তানুপাতিক মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে আর কমলে কিউ বাড়বে তাহলে প্রথম অপশানটা দেখো আমাদের কী আছে ইফ আর ইনক্রিজ তাহলে এটা কী হবে কমবে হবে না ইফ আর ডিক্রিজ তাহলে আর যদি কমে তাহলে এটা বাড়বে সো অপশান নাম্বার বি হবে আমাদের কারণ তোমাকে কোয়ালিটি ফ্যাক্টর বাড়াতে বলেছে মানে কোয়ালিটি বাড়াতে বলেছে একটা সার্কিটের একটা সিগন্যালের কোয়ালিটিটা তোমাকে ইম্প্রুভ করতে বলেছে তাহলে আমাকে রেজিস্টেন্সটা যত কমাবো তত কোয়ালিটি বাড়বে ওকে চলো সো থ্যাংক ইউ ক্লাস আজকের জন্য এটুকুই নেক্সট দিন থেকে আমি নেক্সট চ্যাপ্টার স্টার্ট করছি ওকে